ওয়েলকাম ফ্রেন্ডস, জব গাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভারতের জাতীয় কংগ্রেস, যেটি ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রত্যেকটি পরীক্ষাতে গুরুত্বপূর্ণ কোশ্চেন এসে থাকে, তার সম্বন্ধে আজকে কিছু জানা অজানা তথ্য আমরা জানব। প্রথমে জেনে রাখা দরকার, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং এর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং সেই অধিবেশনের সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। অধিবেশনটি যদিও পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু কলেরার কারণে পুনে থেকে সেটি স্থানান্তরিত করা হয়েছিল বোম্বেতে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কেন পুনেতে হলো না। এবং এই অধিবেশনে উপস্থিত ছিলেন 72 জন প্রতিনিধি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। দ্বিতীয় অধিবেশনটি হয়েছিল কলকাতায় এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নোরজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে চিনি। এবং তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তিনি ড্রেন অফ ওয়েলথ থিওরিরও প্রবক্তা। তার পরবর্তী অধিবেশন অর্থাৎ 1887 1887 সালের অধিবেশনে সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়েবজি, এবং এই অধিবেশনটি হয়েছিল মাদ্রাজে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মনে রাখা দরকার, বদরুদ্দিন তয়েবজি হলেন প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে। এবং তার পরবর্তী অধিবেশনে জর্জ ইউল সভাপতি হয়েছিলেন, যিনি হলেন প্রথম ইংরেজ সভাপতি, অর্থাৎ কোনো ইংরেজ প্রথম সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। এবং এই অধিবেশনটি হয়েছিল এলাহাবাদে। তার পরবর্তী অধিবেশন 1889 খ্রিস্টাব্দে বোম্বেতে হয়েছিল, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েডারবান, যাকে আমরা অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার হিসেবে চিনি। 1890 খ্রিস্টাব্দের কলকাতার অধিবেশন হয়েছিল, অধিবেশনের সভাপতি হয়েছিলেন ফিরোজ শাহ মেহতা। তারপর 91-92 এগুলো অতটা না জানলেও চলবে। 93 খ্রিস্টাব্দে দাদাভাই নোরজি লাহোর অধিবেশন। তারপর যেটি গুরুত্বপূর্ণ, 1896 খ্রিস্টাব্দের অধিবেশন, তার কারণ এই অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি, যেটি বঙ্কিমচন্দ্রের লেখা, প্রথম গাওয়া হয়েছিল, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সায়ানি। তাহলে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পেয়ে গেলে যে 1896 খ্রিস্টাব্দের অধিবেশনের সভাপতি কে ছিল, রহিমতুল্লাহ সায়ানি, কিংবা বন্দে মাতরম গানটি প্রথম কত সালে গাওয়া হয়েছিল, সেটি হলো 1896 সালে। তারপর দেখো 1901 খ্রিস্টাব্দে, এটা না জানলেও চলবে। 1905 খ্রিস্টাব্দে দেখো বেনারসে অধিবেশন হয়েছিল, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, যাকে আমরা গান্ধীজির রাজনৈতিক গুরু হিসেবে জানি। তারপর 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে আবার দাদাভাই নোরজি। 1907 খ্রিস্টাব্দের অধিবেশন খুব গুরুত্বপূর্ণ, এই অধিবেশন সুরাটে হয়েছিল এবং অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ 1907 খ্রিস্টাব্দের অধিবেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে ভেঙে গিয়েছিল, যেটাকে আমরা সুরাট স্প্লিট বা সুরাট বিভাজন নামে জানি। 1908 খ্রিস্টাব্দেও রাসবিহারী ঘোষ হয়েছিলেন। 1909 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মদন মোহন মালব্য, যাকে আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে জানি। 1911 খ্রিস্টাব্দের অধিবেশন আবার খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই অধিবেশনেই সর্বপ্রথম আমাদের জাতীয় সঙ্গীত, যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন বি এন ধর বা বিশান নারায়ণ ধর। তাহলে যদি কোনো পরীক্ষায় কোশ্চেন আসে, অনেক পরীক্ষাতে আসে, যে আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল, 1911 সালে, এবং সেই অধিবেশনটিতে সভাপতি ছিলেন বি এন ধর। তারপর দেখো 1916 খ্রিস্টাব্দে, এই অধিবেশনটিও খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এটি লখনৌতে হয়েছিল, লখনৌ অধিবেশন নামে পরিচিত, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। 1907 খ্রিস্টাব্দে যে সুরাট বিভাজন হয়েছিল, সেই বিভাজন এখানে, অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে নরমপন্থী ও চরমপন্থী আবার এক হয়ে গিয়েছিল। তারপর দেখো 1917 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দে কলকাতায় অধিবেশন হয়েছিল এবং সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। তিনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখা দরকার, 1925 খ্রিস্টাব্দের অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। যে দুটি কোশ্চেন বেশিরভাগ ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি সেক্ষেত্রে সরোজিনী নাইডু। যদি ভারতীয় শব্দটি উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে অ্যানি বেসান্ত। তারপর দেখো 1920 খ্রিস্টাব্দে স্পেশাল অধিবেশন হয়েছিল এবং সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তারপর 1922 খ্রিস্টাব্দে গোয়াতে অধিবেশন হয়েছিল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন এই অধিবেশনের সভাপতি। 1924 খ্রিস্টাব্দে এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ বেলগাঁওয়ে এই অধিবেশন হয়েছিল এবং মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির জনক হিসেবে চিনি, তিনি এই অধিবেশনের সভাপতি ছিলেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার কারণ গান্ধীজি প্রথম এবং শেষ, মানে প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য 1924 খ্রিস্টাব্দের অধিবেশনে সভাপতি হয়েছিলেন। গান্ধীর সম্বন্ধে একটু জেনে রাখা দরকার আমাদের, যেহেতু তিনি জাতির জনক হিসেবে পরিচিত। তার জন্মদিন 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। 1869 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরে এবং তার মৃত্যু হয়েছিল 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি। আমরা সবাই জানি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। তো 1948 30শে জানুয়ারি আমরা কী হিসেবে পালন করি? শহীদ দিবস হিসেবে, অর্থাৎ মার্টার্স ডে। এবং গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন 9ই জানুয়ারি 1915 খ্রিস্টাব্দে। ওই জন্য 9ই জানুয়ারিটা প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে হিসেবে পালন করা হয়। তারপর দেখো 1925 খ্রিস্টাব্দ কানপুর অধিবেশন, এই অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তার লেখা দুটি গুরুত্বপূর্ণ বই ব্রোকেন উইং এবং গোল্ডেন থ্রেশহোল্ড। তারপর দেখো 1929 এবং 30 এই দুই অধিবেশনে সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। এবং তার লেখা কয়েকটা গুরুত্বপূর্ণ বই না বললেই নয়, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, ডিসকভারি অফ ইন্ডিয়া, প্রত্যেকটি তার লেখা গুরুত্বপূর্ণ বই এবং এগুলো আমাদের জেনে রাখা দরকার, কারণ এগুলো প্রায় বেশিরভাগ পরীক্ষাতে এসে থাকে। তারপরে দেখো 1931 খ্রিস্টাব্দে করাচি অধিবেশনে বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব হিসেবে জেনে থাকি, এবং 1936 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু, 37 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু হয়েছিলেন। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছিলাম, 1923 খ্রিস্টাব্দে দেখো মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি হয়েছিলেন। তিনি হলেন জাতীয় কংগ্রেসের সবথেকে কম বয়সী সভাপতি এবং তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তাই তার জন্মদিনটি অর্থাৎ 11 নভেম্বর আমরা জাতীয় শিক্ষা দিবস বা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করে থাকি। তারপর দেখো 1938 খ্রিস্টাব্দ, 1938 খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস এবং তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই তরুণের স্বপ্ন। আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি এবং তার জন্মদিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হয়। 1938 এবং 1939 দুটি অধিবেশনেই তিনি সভাপতি ছিলেন, হরিপুরের অধিবেশন এবং ত্রিপুরী অধিবেশন। 1939 খ্রিস্টাব্দের অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী ছিলেন পট্টবী সীতারামাইয়া, তাকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেছিলেন। এরপরে দেখো 58 নম্বর যেটা লেখা রয়েছে, জে বি কৃপালিনী, অর্থাৎ অনেকে এটা নামটা শুনে ওনাকে ভদ্রমহিলা ভাবেন কিন্তু উনি হলেন একজন পুরুষ, জে বি কৃপালিনী। তার পুরো নাম হলো জীবতরাম ভগবান দাস কৃপালিনী। তিনি ছিলেন ভারতবর্ষ স্বাধীন যখন হয়েছিল তখন সভাপতি। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে না বললে নয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে বি কৃপালিনী। বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি এসে থাকে। ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন।